আগামী এপ্রিল থেকে ব্রিটেনে সর্বনিম্ন মজুরি হবে 10 পাউন্ড 40 পেন্স। বর্তমানে দেশটির ন্যূনতম মজুরি 9 পাউন্ড 50 পেন্স। এই হিসাবে 90 পেন্স মজুরি বাড়ছে আগামী বছর। বলা হচ্ছে যুক্তরাজ্যে গত 20 বছরের বেশি সময়ের মধ্যে ওয়েজ বা মজুরি দ্রুততম হারে বাড়ছে, কিন্তু সেটি এখনও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় থেকে পিছিয়ে রয়েছে। বর্তমানে ঘণ্টায় ক্রমবর্ধমান ব্যয় 11 পাউন্ড 5 পেন্স। রেগুলার ওয়েজ সেপ্টেম্বর মাস থেকে বছরে 5.7% বৃদ্ধি পেয়েছে, যা মহামারীর সময় বাদ দিয়ে 2000 সালের পর থেকে দ্রুত বৃদ্ধির ঘটনা। তবে যখন ক্রমবর্ধমান দামের সাথে সামঞ্জস্য করা হয়েছে, তখন এই মজুরি 2.7% কমেছে। ইউক্রেন যুদ্ধের কারণে জীবনযাত্রার ব্যয় বর্তমানে প্রায় 40 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। জ্বালানি এবং খাদ্যের দাম ঊর্ধ্বগতি রয়েছে, যার ফলে অনেক মানুষ তাদের বিল পরিশোধ করতে প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছে। যুক্তরাজ্যের অন্যতম বড় নিয়োগকারী প্রতিষ্ঠান ম্যান পাওয়ার গ্রুপ বিবিসিকে বলেছেন, ওয়েজ এবং দামের মধ্যে বিস্তর ব্যবধান থাকায় পরিবারের উপর আরও বেশি চাপ সৃষ্টি হয়েছে। সরকারি পরিসংখ্যানে দেখা গেছে যুক্তরাজ্যের বেকারত্বের হার সেপ্টেম্বর থেকে 3 মাসে সামান্য বেড়ে 3.6% হয়েছে, যা আগস্টে 3.5% থেকে বেশি। তবে এটি 50 বছরের মধ্যে সর্বনিম্ন কাছাকাছি। এদিকে ব্যাংক অব ইংল্যান্ড সতর্ক করেছে যে 2025 সালের মধ্যে বেকারত্ব প্রায় দ্বিগুণ হবে, কারণ যুক্তরাজ্য একটি কঠিন মন্দার মধ্য দিয়ে যাচ্ছে। এই বৃহস্পতিবার চ্যান্সেলর জেরেমি হান্ট দেশের অর্থব্যবস্থাকে সঠিক ট্র্যাকে ফিরিয়ে আনার জন্য তার পরিকল্পনা প্রণয়ন করেছে, যাতে ব্যয় হ্রাস এবং ট্যাক্স বাড়ানো হয়েছে। টাইমস মঙ্গলবার রিপোর্টে বলেছে যে মিস্টার হান্ট এবং প্রধানমন্ত্রী ন্যাশনাল ওয়েজে উল্লেখযোগ্য বৃদ্ধির যে ঘোষণা দিয়েছে তা আসলে পর্যাপ্ত নয়। এতে সবচেয়ে দরিদ্র পরিবারগুলোতেও সহায়তার জন্য নতুন সিস্টেম চালু রাখবেন। এছাড়া মুদ্রাস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে ইউনিভার্সাল ক্রেডিট এবং অন্যান্য বেনিফিট পেমেন্ট বাড়ানো হয়েছে। এদিকে লিবারাল পার্টির শ্যাডো চ্যান্সেলর রাসেল রিস বলেছেন, টরিদের অর্থনৈতিক ভুলের কারণে যুক্তরাজ্যের মানুষের 22 বছরের জন্য অর্থ প্রদান করেছে। তিনি আরো বলেন, মানুষের প্রকৃত মজুরি আবার কমেছে, এতে 50 বছরের বেশি বয়সী হাজার হাজার মানুষ শ্রমবাজার ছেড়ে গেছে এবং রেকর্ড সংখ্যক কাজের বাইরে রয়েছে, কারণ এসব মানুষ NHS-এর ওয়েটিং লিস্টে আটকে আছে কিংবা তারা উপযুক্ত অ্যাপয়েন্টমেন্ট সাপোর্ট পাচ্ছে না। এদিকে বিভিন্ন চাকরিতে শূন্য পদের সংখ্যা এখনও রেকর্ড সর্বোচ্চ এবং বেকারত্ব কম তুলনামূলক কম থাকায়, মানে এখনও কিন্তু অনেক রেকর্ড সংখ্যক মানুষ অসুস্থতাজনিত কারণে নানান কারণে আসলে কাজ থেকে দূরে রয়েছে। বেশিরভাগ প্রতিষ্ঠান তাদের প্রয়োজনীয় কর্মীদের আকৃষ্ট করার জন্য বেশি মজুরি দিতে বাধ্য হচ্ছেন। এতে সেপ্টেম্বরে সরকারি খাতে বেতন বৃদ্ধি যেখানে 2.2%, সেখানে বেসরকারি খাতে এই বৃদ্ধির হার 6.6% ছিল। এছাড়া আমার কাছে ব্রিটেনের সম্প্রতি শ্রমবাজার নিয়ে যে ডেটা প্রকাশ করা হয়েছে তার কিছু বিস্তারিত তথ্য, একই সাথে যে মজুরির সাথে মানুষের জীবনযাপন ব্যয়ের সামঞ্জস্য নেই সে বিষয়ে যে অর্থনীতিবিদরা কী বলছেন তার বিস্তারিত যুক্তরাজ্যের অর্থনীতি বিষয়ক যে কোনো আপডেট তথ্য জানুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।